হ্যালো, ওয়েলকাম টু ওম্যান। আমি অর্ক এবং প্রতিবারের মতো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্যালারি। আচ্ছা, গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টার হারকিউলিসের কথা আমরা তো কম বেশি সবাই শুনেছি। আমাদের খোদ বঙ্গে এমনই একজন ছিলেন যাকে বলা হতো হারকিউলিস। না না, আমি মনোহর আইচের কথা বলছি না। তিনি হলেন একজন বঙ্গ নারী। কি অবাক হলেন তো? বুকের ওপর হাতি হেঁটে যেত তার। তার খেলা দেখতে এসেছিলেন নেপালের মহারাজ। আমি কথা বলছি এমনই এক বঙ্গ নারীকে নিয়ে যার নাম রেবা রক্ষিত। তিনি ছাতিতে হাতি তুলে বিদেশে তাক লাগিয়ে দিয়েছিলেন স্রেফ যোগ ব্যায়ামে। ১৯৩০ সালে পূর্ব বাংলার কুমিল্লার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রেবার। ছোটবেলা থেকে ডানপিতে মেয়ের ব্যাপক আগ্রহ ছিল খেলাধুলা শরীরচর্চার উপর। স্কুলে পড়ার সময় কলকাতা চলে আসে তার পরিবার। ভর্তি হন এক যোগচর্চা কেন্দ্রে, নাম জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ। সেখান থেকেই চলে আসা বিষ্ণু ঘোষের আখড়ায়। তখন তাঁর বয়স মাত্র ১১। প্রথম প্রথম কয়েকদিন গিয়েই পালিয়ে এসেছিলেন। ভয় পেয়েছিলেন মেয়ে হয়ে তাঁর চেহারা সন্ডা মার্কা হয়ে যাবে। দাদু বুঝিয়ে সুঝিয়ে আবার নিয়ে যান। বিষ্ণুবাবু কথা দিয়েছিলেন নাতনিকে সন্ডা নয়, কিন্তু এমন চেহারা বানিয়ে দেবেন যে হাতির মতো শক্তি হবে তাঁর, অথচ চেহারা থাকবে একেবারে সাধারণ। ৫০শতকের গোড়ার দিক থেকেই রেবা সার্কাসে খেলা দেখাতে শুরু করেন। জীবনের নতুন অধ্যায়ের সূচনা এখান থেকেই। বিষ্ণু ঘোষের হাত ধরে বুকের উপর দিয়ে মোটর সাইকেল নিয়ে নেওয়া রপ্ত করে ফেলেছিলেন সহজেই। এরপরে যোগ শিক্ষকের মনে হয় ছাত্রী হাতি তুলতে পারে কিনা সেটা পরীক্ষা করে দেখার। শহরে তাঁবু ফেলা এক সার্কাসের মালিকের সাথে কথা বলে শোয়ের ব্যবস্থা করে ফেলেন তিনি। ট্রায়ালে ঠিক হয় ৫০-৬০ মন ওজনের বাচ্চা হাতি রেবার বুকের উপর দিয়ে হেঁটে যাবে। ট্রায়ালে পাস, এরপর ফাইনাল শো। বাড়ির সমস্ত বাধা ছুঁড়ে ফেলে মেয়ে চলে গেল বুকে হাতি তুলতে। বিশাল হাতি চলেও গেল, অথচ নির্বিকার রইল মেয়ে, যেন কিছুই হয়নি। ১৯৫৪ থেকে ১৯৬২ টানা ৮ বছর একভাবে দেশ বিদেশে বুকে হাতি তোলার খেলা দেখাতেন যোগ বলে বলিয়ান মেয়ে। একসময় চোখের কোণে রক্ত জমতে শুরু করেছিল। ডাক্তাররা বলে দিলেন হাতির খেলা বন্ধ না করলে কমবে না। ছেড়ে দিলেন সার্কাসে খেলা দেখানো, তখন তিনি ইন্টারন্যাশনাল সার্কাসে। হাতি তোলাই তাকে এনে দিয়েছিল পদ্মশ্রী। তাহলে কেমন লাগলো আজকের বঙ্গ নারী হারকিউলিসের গল্প? এরকমই গল্প শুনতে সাবস্ক্রাইব করতে হবে তো ওম্যানকে, করে ফেলুন। দেখা হবে পরের সপ্তাহে। টেক কেয়ার।